আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বাই জান্নাত। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের জুস কিভাবে আমরা বানাতে পারি, এবং এটা একটু ডিফারেন্ট, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। মগ পানির মধ্যে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। প্রায় 10 মিনিট জাল করার পরে এই অবস্থা ভালো করতেছে, তো আরো কিছুক্ষণ আমি এটাকে জাল করব। এটা এতটা ঘন হয়ে এসেছে, এখন আমি এটাকে উঠিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন এটা আগের থেকে কতটা ঠিক হয়ে এসেছে। এটাকে এখন আমি উঠিয়ে বাটিতে ঢেলে নেব। এখন কিছু কাঁচা আম আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে এই পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। আজকের আমগুলো বেশ ভালো ছিল আর ছোট ছিল, খুবই ভালো, আমগুলো বেশি টক ছিল না। তো এটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমগুলোকে ঢেকে দিয়েছি কারণ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আজকের ভিডিওর মজার পার্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমগুলো আমার বাবা আমাকে কেটে দিয়েছে। অবশ্যই সে জানে না যে আমি এটা দিয়ে ভিডিও বানাবো বা কিছু, সে জানতো যে আমি তার জন্য আমের জুস বানাচ্ছি। এবার আমি চেক করে নিচ্ছি যে আমটা কতটা সিদ্ধ হয়েছে। যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে আমি এখন এটাকে উঠিয়ে নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি একদমই নরম হয়ে গিয়েছে। আমি আগেই বলেছিলাম যে আজকের আমটা খুবই ভালো, সেরকম কোনো আসনি আর খুবই ভালো ছিল, কোনো পোকাও ছিল না। তো এটাকে আমি সেকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এখন আমি আমগুলোকে ম্যাশ করে নেব। অনেক গরম ছিল তো হাত দেওয়া যায়নি, এই জন্য আমি এটা দিয়ে ম্যাশ করেছি। এটা পটেটো ম্যাশার, এটা দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। তো সুন্দর করে ম্যাশ করার পরে আমি এটাকে আবার চেলেও নেব। যে কোনো একটা ছাঁকনি অথবা আপনার নেটের যে কোনো ফেব্রিক্স ইউজ করতে পারেন এটাকে ডিফাইন করার জন্য। তো এবারে আমি কিছু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গোলমরিচ যেটা করবে আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে সাহায্য করবে, আর বিট লবণ হচ্ছে জুসের স্বাদটা পুরো চেঞ্জ করে দিবে। তো এরপরে আপনার জন্য নর্মাল লবণও ইউজ করতে পারেন, আমি বিট লবণ ইউজ করেছি আমার ছেলের জন্য। তো এরপরে আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব।
এখন আমি যে আমগুলো সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে এই চাকনির সাহায্যে আমি একটু ছেঁকে নিচ্ছি, যাতে কোনো আঁশ বা যাই লাম্পস কি যাই থাকুক না কেন কিছু যেন না থাকে, একদম শুধু সলিড আমটাই আমি পাই, সেজন্য আমি এটাকে একটু চেলে নিচ্ছি। বলেছিলাম শুরুতে যে আমগুলো অনেক ভালো কিছু নেই, তারপরে দেখতেই পাচ্ছেন কত কত কিছু রয়ে গিয়েছে আমের মধ্যে। তো এই যে মিহি একটা ব্লেন্ড আম যেটা, এটা দিয়ে ম্যাঙ্গোটা ম্যাঙ্গো জুসটা বানাতে অনেক বেশি ভালো হবে আর খেতে অনেক বেশি মজা হবে, তো এই জন্য আমি এটাকে চেলে নিয়েছি। এরপরে আমি এই পেস্টটাকে এটার সাথে মিশিয়ে দিব খুব সুন্দর করে, একটা ঘন ঠিক একটা ব্যাটারের মতো তৈরি হবে এটা। তো এবার হচ্ছে সার্ভ করার পালা, আমি আমটাকে ঠিক বানিয়ে নিয়েছি, এরপরে আমি এখন সার্ভ করছি। আমি গ্লাসে গ্লাসে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে চার যতটুকু চিনি অথবা লবণ যাই দরকার হোক না কেন সেটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। আমি এটাতে শুধু বিট লবণ ইউজ করেছি, আর কোনো লবণ আমি ইউজ করিনি। তো আপনারা চাইলে কিন্তু আমার মতো ফুড কালারও ইউজ করতে পারেন। আমি পরবর্তীতে মনে হলো যে আমটা যেহেতু সবুজ নেই, তো আমি একটু হালকা গ্রিন কালারটা অ্যাড করে দিয়েছি, যাতে কাঁচা আম দেখতে লাগে। তো আপনারা চাইলে একটুখানি কাঁচা আমের ফ্লেভারটা মানে দেখতে সৌন্দর্যের জন্য একটুখানি ফুড কালার অ্যাড করতে পারেন। তো এই আমার রেডি হয়ে গিয়েছে কাঁচা আমের জুস, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আমি বারবারই বলি আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো না লাগে অথবা ভালো লাগে অবশ্যই সেটা আমাকে জানাবেন লাইক অথবা ডিসলাইক অথবা আপনাদের কমেন্টসের দ্বারা। ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে আমি ম্যাঙ্গো জুসের ফাইনাল লুক, দেখে অনেক বেশি মজাদার মনে হচ্ছে, শুধু দেখে না এটা সত্যিই খেতে অনেক বেশি অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন।